আসসালামুআলাইকুম স্টোর ল্যাবরেটরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আমরা আপনাদের আজকে দেখাবো ASO টেস্ট পার্ট 1। আমাদের আজকে ভিডিওটা হবে অ্যানিমেশন শো। আমরা পার্ট 2 তে আপনাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাবো। তো চলুন যাওয়া যাক আমাদের মূল টিউটোরিয়ালে। ASO টেস্ট, ASO ফুল নেম হলো অ্যান্টি স্ট্রেপটোলাইসিন O। ডেফিনিশন: ASO is a blood test to measure antibody against streptolysin O, a substance produced by group A streptococcus bacteria. আমি আবার বলছি, ASO is a blood test to measure antibody against streptolysin O, a substance produced by group A streptococcus bacteria. ASO এর প্রভাব: রক্তে ASO মাত্রা বেড়ে গেলে হাড় এবং জয়েন্টগুলোর অত্যাধিক ক্ষতি হতে পারে। মেথড: লেটেস্ট অ্যাগ্লুটিনেশন। আমরা আপনাদের কাছে যে মেথডে ASO টেস্টে দেখাবো, এই মেথডটার নাম হলো লেটেস্ট অ্যাগ্লুটিনেশন মেথড। আমাদের রিকোয়ার্ড ইনস্ট্রুমেন্ট: এই টেস্টে কত যা লাগে তা হলো ব্ল্যাক স্লাইড অর টাইলস, ASO রিয়েজেন্ট, মাইক্রোপিপেট, রোটেটর, সিরাম স্যাম্পল হিসেবে সিরাম অথবা প্লাজমা একটা হলে হবে, স্পিন্ডল বা কাঠি। টেস্ট প্রসিডিওর: টেক ফ্রেশ সিরাম, প্রথমে ফ্রেশ সিরাম নিতে হবে। রিয়েজেন্ট উইল ব্রিং টু দ্য রুম টেম্পারেচার, রিয়েজেন্ট রুম তাপমাত্রায় আনতে হবে। টেক 40 মাইক্রো সিরাম ইন এ সার্কেল অন দ্য ব্ল্যাক স্লাইড, একটি পরিষ্কার ব্ল্যাক স্লাইড এর একটি সার্কেলে 40 মাইক্রোলিটার সিরাম লাগবে। এখানে একটা লক্ষণীয় বিষয় 3 নম্বর পয়েন্টে, এটা হলো আমাদের দেশে অনেকগুলো কোম্পানি রিয়েজেন্ট পাওয়া যায়, এক একটা কোম্পানি এক এক মাইক্রোলিটারের স্যাম্পল ইউজ করে। তো সবচেয়ে বেশি যেটা চলে এটা হলো আপনার লিনিয়ার, লিনিয়ারে আপনার 50 মাইক্রো সিরাম ইউজ করে। এছাড়া হিউম্যান, ক্যালবোটেক, ভাইট্রো এগুলাতে আপনার 40 মাইক্রোলিটার সিরাম ইউজ করে। তো আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে 40 মাইক্রো সিরামের কথা দিয়ে আপনাদের টেস্টটা দেখাচ্ছি। এখন টেস্ট প্রসিডিউর: অ্যাড 1 ড্রপ ASO রিয়েজেন্ট উইথ সিরাম, তারপর সিরামের সাথে 1 ড্রপ ASO রিয়েজেন্ট অ্যাড করতে হবে। মনে রাখতে হবে ASO রিয়েজেন্ট নেওয়ার পূর্বে বোতল ঝাঁকিয়ে নিতে হবে। মিক্স সিরাম অ্যান্ড রিয়েজেন্ট, রিয়েজেন্ট আর সিরাম ভালো করে মিক্স করে নিতে হবে। টেস্ট প্রসিডিউর: রোটেট 2 মিনিট এট 100 RPM, ল্যাব রোটেটর এর উপরে 100 RPM এ 2 মিনিট ঘুরাইতে হবে। সি রেজাল্ট আফটার 2 মিনিট, 2 মিনিট ঘুরানোর পর পর্যাপ্ত আলোতে নিয়ে অ্যাগ্লুটিনেশন হয়েছে কিনা তা দেখতে হবে। রেজাল্টটা কি হবে? রেজাল্ট: ইফ নন অ্যাগ্লুটিনেশন রেজাল্ট ইজ 200 IU per ml, এটা হলো আপনার নেগেটিভ রেজাল্টটা হবে। যদিও পজিটিভ নেগেটিভ উল্লেখ করা যায় না, ওটা নিষেধ। এটা আপনার হবে 200 IU, লেস দেন 200 IU per ml। আর ইফ অ্যাগ্লুটিনেশন রেজাল্ট ইজ 200 মোর দেন 200 IU per ml। নোট: লক্ষণীয় বিষয়, ASO if agglutination is done then serum should be dilated by the normal saline. যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে সিরামকে নর্মাল স্লাইন দ্বারা ডাইলেশন করে নিতে হবে। আপনার এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিচ্ছে, এটা হলো এই চারটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, এটা কিন্তু ডাইলেশন করতে গেলে লাগবে। তো ডাইলেশন যেটা আপনার 1:2 ডাইলেশন, এটা হবে আপনার 1 ড্রপ প্লাস 1 ড্রপ। আপনার ধরে নিলাম 25 মাইক্রো সিরাম, সরি 20 মাইক্রো সিরাম প্লাস 20 মাইক্রো নর্মাল স্লাইড, সাথে 1 ড্রপ ASO রিয়েজেন্ট মিস করে। যদি আপনি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে রেজাল্ট হবে 400, 1:4 ডাইলুশন। এটা হলো আপনার 1 ড্রপ প্লাস 3 ড্রপ, 10 মাইক্রো সিরাম প্লাস 30 মাইক্রো নর্মাল স্লাইন একত্রে মিস করবেন, সাথে 1 ড্রপ ASO রিয়েজেন্ট মিস করবেন। মিস করার পর যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে আপনার রেজাল্ট হবে 800, আর যদি না হয় তাহলে হবে রেজাল্ট 400। 1:8 ডাইলেশন, এটা হবে আপনার 5 माइक्रो सीराम प्लस 35 माइक्रो नॉर्मल स्लाइम एकत्र मिक्स করবেন এটার সাথে 1 ড্রপ ASO রিয়েজেন্ট দিবেন দেওয়ার পরে যদি এটা অ্যাগুলেটিনেশন হয় তাহলে রেজাল্ট হবে 1600 আর যদি না হয় তাহলে হবে 800 1:16 ডাইলুশন এটা হবে আপনার 2.5 মাইক্রো সিরাম প্লাস 37.5 মাইক্রো নরমাল স্লাইম একত্রে মিক্স করবেন মিক্স করার পরে 1 ড্রপ ASO রিয়েজেন্ট দিবেন দেওয়ার পরে আপনি 2 মিনিট পরে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে রেজাল্ট হবে 3200 IU per ml প্রত্যেকটার সাথে IU per ml হবে আর যদি না হয় তাহলে হবে 1600 এখানে হবে 1:32 ডাইলুশন এখানে আরএম এখানে তো আপনি এটা করতে হবে একটা অ্যাপেন ড্রপে 40 মাইক্রো সিরাম নেবেন প্লাস 31.40 মাইক্রো নরমাল স্লাইম নেবেন নেওয়ার পরে একটা মিক্স করার পরে ওইখান থেকে আপনি 40 মাইক্রো মিক্স করার পরে যা আসে ওখান থেকে আপনি 40 মাইক্রো একটা ব্ল্যাক স্লাইডে সার্কেল নেবেন নেওয়ার পরে এটার সাথে আপনি 1 ড্রপ ASO রিয়েজেন্ট মিক্স করবেন মিক্স করার পরে যদি আপনি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে হবে আপনার 6400 আর যদি না হয় তাহলে আপনার রেজাল্টটা হবে 3200 এটা বুঝতে অনেকের কষ্ট হয় এটা আসলে প্র্যাকটিক্যাল না দেখলে কখনোই বোঝা যাবে না আপনারা এটা আমি যেভাবে বলছি এভাবে নিজেরা প্র্যাকটিক্যাল করে নেবেন আর আমি তো পার্ট 2 তে দেখাবই This video created by Anubhya Shravan আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার এখানে ফেসবুক আইডি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেব আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন যারা নতুন প্যাথোলজিতে ভর্তি হয়েছে তাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য